কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে আজকে রঘুনাথগঞ্জ দাদা ঠাকুর মোড় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম সহ আরও অনেকে। আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্র সরকারকে কড়া ভাষায় বিঁধলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। অবস্থান বিক্ষোভ আপনারা জানেন, আমাদের মাননীয় সংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি আন্দোলন করতে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন প্রতিবাদ করছে সাধারণ মানুষের নিয়ে। সে সাধারণ মানুষটাকে যে 100 দিনে কাজ করে, মানে সর্বনিম্ন মানুষের জন্য। আমরা চাইব বিজেপিকে ভোট দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষের বিজেপির লোকেরা কেন আন্দোলন করছে না? বাংলার মানুষকে বঞ্চিত কেন করা হচ্ছে? আমরা ভারতবর্ষ থেকে কি বাইরে? আমরা ভারতবর্ষের ভারতবাসী, তাই আমরা আন্দোলন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী করছে, বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, উনি দিল্লিতে গিয়ে লোকজন নিয়ে আন্দোলন করছে, কিন্তু সেখানে আমাদেরকে সিএসএফ বিএসএফ দিয়ে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে। আমরা চাইব অবিলম্বে 100 দিনের টাকা দিয়ে দেওয়া হোক, আমরা আন্দোলন করব না। কিন্তু যদি না দেয়, 72 আন্দোলন করতে আমরা বাধ্য, কেন? আমরা সাধারণ মানুষের ভোট নিয়ে আমরা এমএলএ এমপি হয়েছি, আমাদের সরকার চলছে, আমরা কিন্তু যদি না পাই 72 আন্দোলন যাব। সাধারণ মানুষের বাড়ি আজকে হচ্ছে না, তার জন্য দায়ীকে? আমরা কিন্তু চাইব যে আমরা সাধারণ মানুষের বাড়ি যেন হয়, আমরা চাইব যে সাধারণ মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি যেন কমে, কেন্দ্রীয় সরকার যেন জিএসটি, আমাদের কুটির শিল্প বিড়ির আছে তা 28% জিএসটি করেছে, জিএসটি কমানো হোক, সাধারণ মানুষ কাজ জেনে পায়। দেশের মানুষ যদি ভালো থাকে, ভারতবর্ষ ভালো থাকবে, ভারতবর্ষ থাকলে আমরা সবাই নিশ্চিত ঘুমাতে পারবো, কিন্তু আজকে আমরা সেই নিশ্চিত ঘুমাতে পারছি না। সাধারণ মানুষ গরিবের টাকাই পাচ্ছি না, তো আমরা বাকি ডেভেলপমেন্টের কী পাবো? ডেভেলপমেন্টের টাকা দিচ্ছে না, আমাদের প্রায় 1 লক্ষ কোটির টাকা উপরে দেওয়া পাবো কেন্দ্র সরকারের কাছে, কিন্তু দিচ্ছে না, বাংলাকে বঞ্চিত করছে। বাংলা বঞ্চিত করার ফলে আমরা আন্দোলনটা করছি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আপনারা নিশ্চিত থাকেন, আমরা আন্দোলনকে গতি দিয়ে বাড়াবো। আপনারা দেখেছেন যে আমাদের 2021 সালে এনআই সংস্থা তাদেরকে সম্মান জানাই, কিন্তু তারা আজ পর্যন্ত ইনকোয়ারি করে নতুন আসামিকে বাইর করতে পারে না। কেন? যে যে মেন কালপিট তাকে বাইর করতে হবে, 7 জন ইঞ্জর, যেটা আরডিএস হয়েছে, যেটা রাজীব গান্ধীর পরে আমার উপরে অ্যাটাক হয়েছে, সেই অ্যাটাকের আজ পর্যন্ত পা ভালো হয়নি, হইলে তো আমিও দিল্লি আন্দোলন করতে যেতাম, কিন্তু আমরা আন্দোলন করতে যেতে পারি না অসুস্থর কারণে। তাই আমি আমাদের দুঃখে দুঃখিত আছি, আমরা সকল এলাকার মানুষ অবস্থান আমরা এখানে করছি আজকে আমাদের মানে এই এলাকাতে, ওটা পশ্চিমবাংলায় আবাস যোজনা টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আরও বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে না। তারা মানে ব্যক্তিগত পশ্চিমবাংলার উপরে আক্রোশ করে আমাদের টাকা দিচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই আন্দোলন আগামী দিনে যদি আমাদের কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয়, আমরা আরও বৃহত্তর আন্দোলন যাব। আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিল্লিতে আন্দোলন শুরু করেছে, এই আন্দোলনকে থামবে না, ওরা ভাবছে দিল্লির পুলিশ দিয়ে আন্দোলনকে দমিয়ে দেবো, তা আমরা হতে দেব। গতকালকে তো আক্রমণ তারা করেছিল, আক্রমণ করেছে ওরা, মানে দিল্লির পুলিশকে দিয়ে ওরা আক্রমণ করেছে। আমরা কিন্তু ওরাকে ছেড়ে কথা বলব না, আগামী দিনে আমরাও আন্দোলন করব, বুঝিয়ে দেবো পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। আজকে উনি নিচের স্তর থেকে আজকে এই জায়গাতে পশ্চিমবাংলার 34 বছর যে সিপিএমের রাজত্বকে উঠতে পারে, বিজেপিকে তুলে ফেলতে পারে, এটা আমাদের পশ্চিমবাংলার লোকের বিশ্বাস যে উনি বিজেপিকে, বিজেপির বিরুদ্ধে যখন লড়তে নেমেছে তাকে উপরে ছাড়বে। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি কতদিন চলবে? না, আজকের দিনে আমাদের যেহেতু আমাদের দিল্লিতে অভিষেক ব্যানার্জি মানে আন্দোলন শুরু করেছে, সেটা তার নির্দেশে আমরা আমাদের বাসস্ট্যান্ডে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। কে কে এসেছিল আমাদের এখানে? আমাদের প্রত্যেকটা কাউন্সিলর ছিল, আমাদের রেজাউন্ডার ছিল, তারপরে আইনজীবী লাকি আছে, আমাদের প্রাক্তন জজ
কাদের সাহেব আছে, মানে আরও অনেকে আছে। এটা সারাদিন মানে এটা চলবে, সারাদিন এটা চলবে, মানে দুটো পর্যন্ত চলবে। থ্যাংক ইউ।